স্বপ্নের মঞ্চে অভিষেকটা রঙিন না হলেও শেষটা রাঙানোর লক্ষ্য ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়াডে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হলেও স্রেফ নিয়ম রক্ষার ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে সাবিনা কৃষ্ণারা। চেনা প্রতিপক্ষের কাছ থেকেও জয় ছিনিয়ে নিতে পারল না লাল সবুজ বাহিনী। নেপালের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিশোধের মঞ্চ হতে পারত এই ম্যাচটা। চেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়াই করেছে দুদল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি শট নেয় বাংলাদেশ, নেপালের শক্ত রক্ষণ দুর্গ ভাঙতে না পারায় সেসব শট আর জালে জড়াতে পারেনি সাইফুল বারি টিটুর শিষ্যরা। ম্যাচের 41 মিনিটে ডি বক্সের ভেতরে বেশ ভালো সুযোগ পায় বাংলাদেশ, তবে বক্সের ভেতর খালি পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউই। এরপরই খোলে গোল ভাগ্য। চেনা প্রতিপক্ষ নেপালের বিপক্ষে প্রথমার্ধে লিড নেয় লাল সবুজ বাহিনী। কান্ডারি সাবিনা খাতুন বক্সের সামনে থেকে দূরপাল্লার শটে জালে জড়ান বল। 44 মিনিটে উৎসবে মাতে বাংলাদেশ দল, 1-0 এগিয়ে যায় তারা। জয়ের আশা জাগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও নেপালের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ, তবে পিছিয়ে পড়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে হিমালয় কন্যারা। বিরতির পর দারুণ এক শট দিলেও তা ঝাঁপিয়ে ধরেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার রূপনা চাকমা। মিস হয় গোলের বড় সুযোগ। ম্যাচের 82 মিনিট পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করে লিড ধরে রাখে লাল সবুজ বাহিনী, তবে 83 মিনিটে ঘটে বিপত্তি। নেপালি ফরোয়ার্ড রেখা পোদেল গোল করে দলকে সমতায় ফিরিয়ে মাতেন উল্লাসে। বাকি সময়ে আর চেষ্টা করেও এগিয়ে যেতে পারেনি সাবিনারা, ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমস মিশনটা বৃথায় গেল বাংলাদেশের। এশিয়াডের আগে এক নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য ছিল দলের, তবে শেষমের জয় ছাড়াই এশিয়ান গেমস শেষ করতে হলো দক্ষিণ এশিয়ার সেরা দলটার। তাজিন খন্দকার, সময় সংবাদ।